বাগে ছাগল এক খাটে জল খাচ্ছে, জল নয় ঘোর খাচ্ছে ঘোর। আজকালকার ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখলে গা একবারে ঘিনঘিন করে ওঠে। আমার মেয়ে যদি ওই রকম বাঘ ছাগল সে যে প্রেম করতো না, তো পেটি ওর পিছে চামড়া তুলে। কেউ কেউ রটি বাড়ছে যে তোমার ভাই নাকি মাতাল লম্পট, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ঠাকুরপো মাতাল লম্পট? হ্যাঁ, সবাই বলছে ওর নাকি চরিত্র খারাপ। না না না, এই আপনি কি বলছেন, পুরুষ মানুষের চরিত্র কখনো খারাপ হয় না। পুরুষ মানুষের চরিত্র খারাপ হয় না? না, মদ খেয়ে গিয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে, কিন্তু চরিত্র কখনো খারাপ হয় না। তুই যে বানার সরল তো কথা বলছে। আচ্ছা তাহলে উঠি। আচ্ছা শোনো, তোর বাবার কাছ থেকে শীতে সে কুষ্টিটা আনিয়ে নিতে হবে। বেশ তো, ওটা আনিয়ে নেওয়া যাবে। আর তোমার বাবা আমার চিঠি কোনো উত্তর দিল না তো? মনে হয় হয়তো কোনো ডাকে গোলমালে পাননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি এবার থেকে রেজিস্ট্রি করে চিঠি। আমি সীতেশের ক্যারেক্টার নিয়ে কিছু ভাবছি না। আরে ওসব হ্যান্ডসাম ব্যাচেলারদের সম্বন্ধে একটু রটবে। ও দেখবে লীনার সঙ্গে বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চলি তাহলে। আচ্ছা নমস্কার নমস্কার, চলি। কাকে ফোন করছো? পিসিমাকে। কেন? মঞ্জুলার সঙ্গে ঠাকুরপুর বিয়ের পাকাপাকি বন্দোবস্ত আজই করবো। আজই করতে হবে? আবার এনগেজড? হ্যাঁ আজই আজই করতে হবে, নইলে তো চৌধুরীর ধুমসি মেয়েটা ঠাকুরপুর কাঁদে যাবে। একটা লম্পট মাতালকে বাড়িতে এনে জটালে। আরে হা করে দেখতো কি, জানলাটা বন্ধ করে দেওয়া না, বন্ধ কর। এখানে বসেছিলেন দেখছিস না মেয়েটা শীতের সিন্দুর নেই মনে হচ্ছে। হ্যাঁ, টিকিটটা এখনো পোস্ট অফিসে ছাপ পড়েনি মনে হচ্ছে। ঠিকই বলেছিস, শালা মৌচাকে জ্যাম ভর্তি। আরে তাই তো বললাম, চল না ঢিল মেরে দেখি মতো বেরোয় কিনা। নিরিবিলিতে বসে একটু গল্প করবো, তার উপায় নেই, চলো। বাবা যে দেখি আছে কি হবে, কি আবার হবে এই অবস্থা? তোমাকে আমাকে দেখি না জীবনও দিয়ে দেবেন না, আমার বাবা ভীষণ গোড়া। হ্যাঁ চল চল ওই দিকে পারে। জলে কুমির টানায় পা। কিন্তু মুখে দাঁড়া দাঁড়া
দিদিমণি আমার বাকি পয়সা নিয়ে যা। ওটা তুমি রেখে দাও, বড় বড় শুদ্ধি করো, চলো ওদিকে চলো। না ফুচকা খাও না, আইসক্রিম খাও। আপনার তো বয়স হয়েছে, মাস্টার মশাই দেখুন বাঘে ছাগল এক খাটে জল খাচ্ছে, জল নয় ঘোর খাচ্ছে ঘোর। আজকালকার ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখলে গা একবারে ঘিন ঘিন করে ওঠে। কি আর করবেন বলো না, যেমন দিন কাল বলেছে সেরকম তো চলতে হবে। কেন বাবু কি বলো? ঠিকই বলেছো। আমার মেয়ে যদি ওই রকম বাঘ ছাগল সে যে প্রেম করতো না, তো পেটি ওর পিছে চামড়া তুলে দিত। নমস্কার। আমরা এখন নিরাপদ স্থানে এসে গেছি। খোলো খোলো খোলো, বাকিনির সঙ্গে সেভ করা যায়। কি হবে তোমার সাথে প্রেম করি? চৌধুরী কথা শুনে বলছো? হ্যাঁ, মিস্টার চৌধুরী আর চটকালে সমস্ত বাবু রেখে তোমার পিছনে একেবারে ঝুঁকির মতো লেগে রয়েছে। কি জানি লাস্ট অব্দি কি হবে। কোনো ভয় নেই, দাদা সব জোকের মুখে নিয়ে গিয়েছে, দরকার পড়ে আরো দেবে। কিন্তু এরকম বাঘ আর ছাগল ছিল যে আর কতদিন চলবে? কি করি বলতো? কি আর করবে, তুমি আমার বাবার কাছে গিয়ে বলো যে আমি আর বাঘ সেজে থাকতে পারছি না, আর তোমার দাদার কাছে গিয়ে বলো যে তুমি আর ছাগল সেজে থাকতে পারছো। ঠিক আছে, কালকেই যাবো তোমার বাবার কাছে, চলো। কাল? হ্যাঁ। এই কি হলো তোমার? আমি কি বলেছি? হ্যাঁ কি বলেছি বলেছি না, এবার থেকে আমরা একসাথে পাড়ায় ঢুকবো না? তুমি এক কাজ করো, তুমি ওই মালিক পাড়া যেতে ঘুরে ওই চায়ের দোকানের চ্যাংড়া গুলোর কথা নেই একদম। ঠিক আছে, শোনো, তুমি তোমার মাকে কায়দা করে বলো। ঠিক আছে, এইখানে আপনার রুগী? আগে হ্যাঁ, মানে আমার রেন্টেড ওয়াইফ। হ্যাঁ, মানে আমার উপপত্নী। উপপত্নী? আগে এই সাত ছেলে মেয়ের বাপ হয়ে আপনি উপপত্নী রেখেছেন? সাত ছেলে মেয়ের বাপ হয়ে যদি গোপ রাখতে পারি তাহলে একটা উপপত্নী রাখতে পারি না? তাহলেও এই বয়সে? তাতে কি হয়েছে, বাইরেটা আমার বউ, ভেতরটা যুবক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।